আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। আরআরএম স্টিলের প্রতি টন 82,500 টাকা বর্তমান বাজারে ক্রয় বিক্রয় হচ্ছে। প্রিয় দর্শক, মেট্রো স্টিলের প্রতি টন 79,500 টাকা দরে বর্তমান বাজারে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, পিএইচপি স্টিলের রড পেয়ে যাবেন 88,500 টাকা দরে এবং কিং স্টিলের এক টন রড 84,500 টাকা দরে বর্তমান বাজারে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, জেএসআরএম স্টিলের রড পেয়ে যাবেন 80,000 টাকা দরে এবং এইচকেজি স্টিলের 81,000 টাকা দরে প্রতি টন বর্তমান বাজারে ক্রয় বিক্রয় হচ্ছে। প্রিয় দর্শক, রানি স্টিলের রড পেয়ে যাবেন 81,000 টাকা দরে এবং আপনি পেয়ে যাবেন এসএস স্টিলের 83,000 টাকা প্রতি টন বর্তমান বাজার মূল্যে। প্রিয় দর্শক, আরও পাচ্ছেন বিএসএল স্টিলের প্রতি টন রড পেয়ে যাবেন 83,500 টাকা দরে। প্রিয় দর্শক, বাইজিদ স্টিলের 86,500 টাকা দরে বর্তমান বাজারে বিক্রি হচ্ছে প্রতি টন রড। বিএসআই স্টিলের 82,000 টাকা দরে বর্তমান প্রতি টন বিক্রি হচ্ছে। এবিএসআরএম স্টিলের 83,500 টাকা দরে বর্তমান বাজারে রড ক্রয় বিক্রয় হচ্ছে। প্রিয় দর্শক, এমএসডব্লিউ 80,500 টাকা হলে আপনি এক টন ক্রয় করতে পারবেন। বিএসআরএম স্টিলের 90,000 টাকা দরে বর্তমান বাজারে ক্রয় বিক্রয় হচ্ছে। প্রিয় দর্শক, কেএসআরএম স্টিলের 88,500 টাকা হলে আপনি এক টন রড ক্রয় করতে পারবেন বর্তমান বাজারে। জিপিএস ইস্পাতের 88,000 টাকা হলে এক টন ক্রয় করা যাবে বর্তমান বাজারে। প্রিয় দর্শক, একেএস স্টিলের 89,000 টাকা হলে এক টন রড ক্রয় করতে পারবেন বর্তমান বাজারে। আনোয়ার ইস্পাতের স্টিলের 86,000 টাকা দরে ক্রয় বিক্রয় হচ্ছে। প্রিয় দর্শক, সিএসআরএম স্টিলের 82,000 টাকা হলে আপনি এক টন ক্রয় করতে পারবেন বর্তমান বাজার দরে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।